আরে রে কালো রাতে প্রেমেক উঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি, বুলবুলেরই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হইয়া প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার, কালো গায়ের দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জুবান পাগল করে মন, কালো গায়ের দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জোবান পাগল করে মন, কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো, কাবারি গেলাপ কালো হজরত বেলাল কালো, তাই তো তার আজান শুনে মদিনা জগৎ পাগল হলো, আধারেরই কালো রাতে তারা দিয়া আঁকা, কালো কালি দিয়া দেখো কোরআন মাজিদ লেখা, দুদিন পরে যেতে হবে কালো জামের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী, বন্ধুরে দেখতে হবে অন্তর কার ভালো, মা দেখিতে সুন্দর বাটে মহাকালের ফল, ভিতরেতে গলিজ ভরা ওপরেতে লাল, দেখিতে খারাপ লাগে তোর মুজের ফল, ওপরে কালো কিন্তু ভিতরেতে লাল, মজা পড়তে কালো যদি হয় কিন্তু মেয়েটা যদি পরহেজগার হয় ভদ্র হয়, মেয়েটার ভিতর যদি আলো হয় দিনের শিক্ষায় যদি নূর হয়ে থাকে, ওই এই জন্য নবী যে বললেন তুমি কি করো ফাজ ফারবে জাতির দিন, ওই দিনদার কালো মেয়েটা কি তুমি বড়ি বাড়ির বউ বানাও, বলেছিলাম কারি সাহেবের আবার ফরমাইশ আল্লাহ সুন্দর করে বানিয়েছে মহিলাদের, একটু বলে দেন, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো যেন না দেখে পারে, পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো যেন না দেখে পারে, দরকার হলো পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া, আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, গোলাপ সুন্দর নারগিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানাইছেন রব্বুল, বোরকা পরে রাখো ঢেকে দেহটা যেন কেউ না দেখে, আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, রাস্তা ঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল, তুমি যদি রাতে ঢেকে ছেলেরা না পেত দেখতে, আরে জাহান্নামে যাওয়ার বন্ধে তুমি হলে দায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আমার বোনেরা আল্লাহ পাকের নবীর ছোট মেয়ে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে স্বামীকে ওয়াসিয়ত করেছেন, ও বোনেরা কিরকম তারা পর্দা নাসীন ছিল শুনেন, আল্লাহরে আল্লাহ মরার আগে হযরত আলীকে বলছেন স্বামী জান আপনাকে আমি দুটা কথা বলে যাই, জানি না কখন দুনিয়া ছেড়ে দিব, আমি কতক্ষণ বাঁচবো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ফাতেমা তুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ওয়াসিয়ত করেছেন, স্বামী গো আমি মরার আগে দুটা কথা বলে যাই, আপনি আমার এই দুটো কাজ করবেন, এই কথা দুটো মনে রাখবেন। কি কথা বলো? বলে স্বামী জান, আমি যখন মরে যাব আমার যে দেহ থেকে যেদিন প্রাণ উড়ে যাবে, স্বামী গো আমার জানা যাই বেশি লোককে ডাক দিও না। বাবার জন্য দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে, বাবু জানি না বাবা জীবিতকে মিরে তো আল্লাহ মনে হয় কবর বাসী হয়ে গেছেন, আল্লাহ গো দানকে কবুল করো। আল্লাহ কচবনারি ছেলে মোশাররফ সাহেব দু বড়া সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ যারা কবরে গেছে তাদের তুমি রহে মাগফিরাত করে দাও। আল্লাহ তুমি দানকারীর জমিনের উদ্বীর্ণ শক্তিকে বাড়িয়ে দাও, ফসল পানিতে বরকত দাও, কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। আমিন আল্লাহুম আমিন। স্বামী জান, এক নাম্বার হলো যেদিন আমি মরে যাব আমার জানা যায় বেশি লোককে ডাক দিও না, আর দু নাম্বার আমাকে যে দফন দিবে আমাকে দিনের বেলায় দফন করো না, আমার দফন রাতের বেলায় করিও। অবাক হয়ে গেল, বলছে ফাতেমা কেমন কথা বলছো, তুমি নাবীর মেয়ে, তুমি নাবীর কলেজার টুকরা, তোমার মরণ হবে দুনিয়া জানবে না, এটা কেমন কথা? আনসারকে খবর দিব, মুহাজিরকে খবর দিব, মক্কা মদিনার লোকেরা জানবে আজ রাসূলের কলেজার টুকরা দুনিয়া থেকে বিদায়। তবে তুমি মানা কেন করো, কেন মানা করছো বলো? বলে স্বামী গো যেই দিন থেকে আমার আব্বা পর্দা করতে বলেছেন স্বামী জান, সেই দিন থেকে আমি অন্য পর পুরুষের আগে দিয়ে চলিনি, নিজকে বাঁচিয়ে লুকিয়ে রেখেছি। আমি যতদিন জীবিত থাকলাম এই বডির মালিক থাকলাম আমি হেফাজত করেছি, আমার বডি থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে এই বডির মালিক আমি আর থাকবো না, আমি নিজেরা হেফাজত করতে পারবো না। অনেক মানুষকে ডাক দিবে, এত মানুষের আগা দিকে আমার জানা যায় লাজ যাবে, আমি এত লোকের সামনে যেতে চাই না। মরার পরে কাফনের মধ্যে লেপটার পরও এত ভয়, তারপরে আচ্ছা বলো তো রাতের বেলায় কেন দফন দিব? বলে স্বামী জান, আমি পর্দা করে নিজকে লুকিয়েছিলাম কিন্তু আমি তো আর লুকাইতে পারবো না, রাতের বেলায় দফন দিলে কম করে অন্ধকারের পর্দাটা আমার ওপরে থাকবে, মানুষের নজর পড়বে না। ও মহিলা, ওইরকম নাম ফাতেমা তোমার, আমার মা বোন সেই নারী আপনি, সুবহানাল্লাহ। কত ডর যে দিনের বেলায় আমার জানাজা করিও না, আমার জানাজায় কত মানুষ খাড়ো হবে, মানুষের নজর আমার লাশের উপরে যাবে, কাফনের মধ্যে তা ভয় খাচ্ছে যে কম করে অন্ধকারে করলে রাতে আমার লাশটা বুঝতে তো পারবে না যে লম্বা কি আমি বেঠে কিরকম ছিলাম। আল্লাহ আকবার। আমার মা বোন চিন্তা করেন একবার, আর আপনাকে বলে যায় আপনি এত দামি জিনিস, আজ থেকে নিজের ফজিলতটা বুঝেন, নিজের সম্মান। আসফা কালাম, এই আল্লাহ পাঁচ ব্যাগ সিমেন্ট তোমার ঘরে দিয়েছে, মা বোধ তোমার ওয়াদা, বান্দা তোমায় আমার ঘরে দিবে আমি তোমার ঘরে দিব। এই আল্লাহ তোমার ঘরে দিয়েছে, তার ঘরে তুমি দৌলত ভরে দাও, এই আল্লাহ তাকে সুখী করে দাও, আপদ বিপদ বাড়ির দূর করে দাও। আমিন আল্লাহুম আমিন। মহাশারকে ধূপ আসে যেদিন জারত বাদানাওয়া, মহাশারকে ধূপ আসে যেদিন যার তো বাদানাওয়া, তারস তো পানিয়া বিনু হামনি কে মানাওয়া। আপনার দানের লাভ আর একটা হাদিস শোনাচ্ছি, শোনেন। আল্লাহ পাকের নবী বলছেন, আপনারা সবাই জানেন কিয়ামতের যে মাঠটা হবে, হাসরের ময়দানটা হবে, বন্ধুরে আজকে আপনার এই যে দুনিয়াতে আমরা এই সূর্যটা দেখতে পাচ্ছি, সূর্যটা আজ কোটি কোটি মিলিয়ন দূরে আছে, তারপর চৈত্র মাসে আমরা বাড়ি থেকে যখন বাইরে যাই, জুতো পরে না পরে গেলে হাঁটতে পারি না তাপের কারণে, মাথায় ছাতা নিতে হয়, না হলে মাথল নিতে হয়, না হলে একটা কাপড় নিতে হয়, আমরা রোদে থাকতে পারি না, মাঠে দু ঘন্টা থাকতে পারি না, গাছের তলায় গিয়া মাথা আড়াই আড়াই কিনা ওখানে ছায়ালি। আমার না
নবী বলছেন ওই খামহাসরের মাঠে বন্ধুরে একটাও কোনো প্রকারের গাছ থাকবে না। হাসরের মাঠটা যে হবে ওই মাঠে বাঁশের বিটটা থাকবে না, আপনার কোনো রকমের গাছ থাকবে না। আল্লাহ রসুল বলছেন ওই মাঠে কোন প্রকারের গাছ থাকবে না, আর সেই দিন সূর্যটা নিচে হয়ে যাবে, আপনার মাথার উপরে আগিয়ে চলে আসবে। ওই সূর্যের তাপে সেদিন আপনি আমি যখন কবর থেকে উঠে যাব, বাজান গো শরীরে একটা কাপড় পর্যন্ত থাকবে না। যেরকম মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছিলাম ওই রকম হয়ে কবর থেকে উঠব। এই কথা শোনার পরে আম্মা আয়েশা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে সেদিন কত লজ্জাজনক দিন হবে। আল্লাহ রসুল এক অপরের দিকে কেমন করে দেখবে, আমরা দুনিয়াতে পর্দা করেছি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন কি কব। হ্যাঁ দু বক্সিমিট দিব। সুবহানাল্লাহ, মালিক সিক্রেটারি মানে কি জালসার মেন মালিক, আর মেন মালিকের যদি কিছুই হয়ে যাক, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, চলেন যে তার ডাবল আলহামদুলিল্লাহ, চলেন খুশি কহে দেন তো, একটা লোক খুশি এখন তো কহেনি। হ্যাঁ অবস্থা আল্লাহ ভালো করবে, আচ্ছা আচ্ছা আপনার আল্লাহ মুশকিলকে আসান করে দেবে, আরও তো বেশি করা দরকার। হ্যাঁ তো যাক বেশি লয় তাহলে দশ দশ তো ওরা বলছেন পাঁচই করে দিল, আপনার জন্য অসুখ আছে তার জন্য আমি ছেড়ে দিলাম ওটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি নাম আপনার? আবুল কালাম। একবার সবাই মিলে বলেন তো এই দুয়া আল্লাহ রসুল দিয়েছিলেন, আমরা সবাই মিলে একবার দিই। আল্লাহুম্মা আসফে আবুল কালাম, আল্লাহুম্মা আসফে আবুল কালাম, আল্লাহুম্মা আসফে আবুল কালাম, ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ, আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরসিল আজিম আই ইয়াসফিয়াকা, আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরসিল আজিম আই ইয়াসফিয়াকা, আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরসিল আজিম আই ইয়াসফিয়াকা। আপনারাও শিখালেন আল্লাহ রসুল বলেছেন আপনারা অসুখ দেখতে যান, যান না যান না, আপনার ভাই অসুখ, আপনার মা অসুখ, আপনার বেহাই অসুখ, যখন কোনো অসুখী ব্যক্তিকে দেখতে যাবেন তার পার্শ্বে দাঁড়িয়ে এই দুয়াটা সাতবার পড়বেন। কয়বার? সাতবার। আল্লাহ রসুল বলছেন কোনো মানুষ যদি এই দুয়াটা অসুখী লোকের কাছে সাতবার পড়ে দেয়, আর আল্লাহ যদি ওই অসুখে তার মরণ না লেখে থাকে, তাহলে দুনিয়ার কোনো জিনিস তাকে ভালো হতে আটকাবে না। মরণ বাদে যে কোনো অসুখ হলে লোকটা সেফা পেয়ে যাবে। শিখবেন তো একবার বলেন সবাই মিলে, তিনবার বলবো ইয়াদ করেলেন, আজকের জলসায় যদি এই কথাটা মনে করে নিতে পারেন জানবেন যে আজকে একটা জিনিস পেয়ে গেছি। কি বলবেন? আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরসিল আজিম আইয়াসফিয়াকা, তিনটা মাত্র কথা মনে করে রাখবেন, আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরসিল আজিম আইয়াসফিয়াকা, আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরসিল আজিম আইয়াসফিয়াকা। যদি তারপরও মনে না থাকে, আজকের ডেটের প্রোগ্রামটা রেকর্ড হচ্ছে, আপনি এই প্রোগ্রামটাকে ইউটিউবে বেস অফ ইসলাম বা আরও সীমাঞ্চল ওয়াদ এইরকম চ্যানেলগুলো অনেক আমার জন্য মানে এরা এই যে দেখছি চিনতে পারছি যে এরা নাম জানিয়ে দেয়, দেখ ছেলে দুটোকে আমি চিনতে পেরে গেছি, তো এই চ্যানেলগুলো তো খুঁজবেন পেয়ে যাবেন, দুয়াটা ইয়াদ করে নেবেন। হ্যাঁ আমার বন্ধুরা বলতেছিলাম যে উনি দিয়েছেন মুবারক হোসেন আলহামদুলিল্লাহ দু ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, সেক্রেটারি সাহেবের দান কবুল করো, হায়াত কাদরাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ক্যাশিয়ার সাহেব আপনি আপনি চলে আসেন তো, আপনি চলে আসেন। হ্যাঁ লিয়া বসুনা বেনি বাতিয়া করানি, লিয়াব সুনা বেনি বাতিয়া করানি, রবকে মানালা এ দুনিয়া বা ফানি।
फानी रब के मनाला ये दुनिया बा फानी रब बतिया खोलल बाई कोनो राज नहीं खे हाँ राज नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे हमरा सबाई जानी गियासुद्दीन অবস্থায় যখন আমরা সবাই যাব এক অপরের দিকে দেখবে লজ্জাই মরে যাব আল্লাহ রসুল বলছেন আয়েশা দিনটা এমন সব হবে এত কঠিন দিন হবে মানুষ নিজের আনাপসি নাপসি করে বেড়াবে সেই উলঙ্গ আছে তার পরিধানে কাপড় নাই এটাও তার লক্ষ্য থাকবে না যার নিজের লই ইজ্জতের খেয়াল থাকবে না অপরের ইজ্জতের দিকে কি তাকাবে এত কঠিন দিন হবে ওই মাঠটাতে সেই দিন বাঁচার জন্য যখন হাসরের মাঠে আমরা দৌড়াদৌড়ি করব নবীজি বলছেন দুটা ছায়া হবে একটা ছায়া হবে আল্লাহর আরশের ছায়া যার তলে সাত প্রকারের মানুষ মাথা লুকাতে পারবে যার নিচে ছায়া গ্রহণ করবে আর একটা ছায়া হবে আল্লাহ পাকের নবী বলছেন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ফি জিল্লে সাদাকাতিহি ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ফি জিল্লে সাদাকাতিহি সেই দিন মুমিনেরা দুনিয়াতে যে সাদকা করে চলো ওই সাদকাটা তার মাথার উপরে ছাতা করবে আর ওই সাদকার ছাইয়াতে তারা মাথা আড় করবে এই ভাই আমার এক বড়া সিমেন্ট দিয়েছিল আর এক বড়া দিল আলহামদুলিল্লাহ সহ সিগ্রেটারি এক বড়া আগে দিয়েছিলেন আবার এক বড়া দিয়ে দুই ব্যাগ করে দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও সুখের জীবন দান করো আমিন আল্লাহুম্মা আমিন বন্ধু তাহলে বুঝতে পারলেন যে সেই দিন মাথা লুকাবার জন্য দুটা ছায়া হবে না তো আপনাকে এই মুমিনেরা যে আজ দুনিয়াতে আপনারা সাদকা করছেন এই সাদকাটা আপনার সেদিন মাথার উপরে ছায়া করবে আর আপনি ওই মাঠে আপনি ছায়া পাবেন এই জন্য একশোটা টাকা পারবেন না আরে বেশি না হলে আপনি একটা মাথল 10 টাকার মাথল কিনে যান দুনিয়া থেকে কেন ওখানে দোকান নেই মহিদুল ইসলাম দু বড়া সিমেন্ট 500 টাকা জাজাকাল্লাহ আর মোহাম্মদ ইদ্রিস মোড়ল আমাদের ওই দুই বড়া সিমেন্ট জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ তো বুঝতে পারলেন তো সেখানে ছাতার দোকান থাকবে না মাথলের দোকান থাকবে না একটা কাপড়ের দোকান থাকবে না একটা জুতো পায়ে দিবেন তার দোকান থাকবে না কোনো জিনিস থাকবে না কুল্লু মান আলাইহা ফান সব শেষ হয়ে যাবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালাল ওয়াল ইকরাম শুধু আল্লাহর জাত ছাড়া কিচ্ছু থাকবে না বন্ধুরা আমার ওই ভীষণ মাঠে নিজের মাথাকে আড় করার জন্য পারবেন না 100টা করে টাকা দিয়ে নিজের মাত জীবনে একটা সাদকা মানে ছাতা কিনে যেতে আল্লাহ এই নিয়ত করে মোহাম্মদ ইউনুস 1 কুইন্টাল ধান জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আমি আপনাকে বলবো ভাইজান ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহ রাসূল বলেছেন যে যেরকম নিয়ত করবেন তার আমল সেটাই হবে আপনি যদি সত্যি নিয়ত করেন যে আল্লাহ এই 100টা টাকা আমি কিয়ামতের ওই ভীষণ মাঠে ছাতার জন্য দিলাম সেদিন তুমি আমার মাথার উপরে ছায়া দিও হ্যাঁ এই সাদকার ছাতা আল্লাহ ইনশাআল্লাহ সেদিন আপনার পুরা করবে এই জন্য দুনিয়াতে একটা ছাতা কিনে জানতো যে একটা খাস করে এটা ওই হাসরের মাঠে বাঁচার লেগে মাথা আড় করার লেগে এই 100টা টাকা দিচ্ছি আমি ছাতা কিনতে আসেন আলহামদুলিল্লাহ দেখি কটা লোক বুঝতে পেরেছেন কথা নিজে অনেক খরচ করেছেন নিজের ভবিষ্যৎকে চিন্তা করে 100টা টাকা দিয়ে যান আমার বড় ভাই টেট পরীক্ষা দিতে যাবে আচ্ছা এজাজুল হক ইনি টিএটি পরীক্ষা হ্যাঁ দিতে যাবেন এনার বড় ভাই যাতে আল্লাহ কামিয়াব করেন তার জন্য উনি 500 টাকা দিয়েছেন আই আল্লাহ তুমি কামিয়াবের হাত আল্লাহ তার খুলে দিও আই আল্লাহ তাকে তুমি কামিয়াব করো আল্লাহ অত ইজ্জমান্তাশা অত জিল্লমান্তাশা বিয়াদেকাল খায়ের ইন্না কালা কুল্লে শাইন কাদির আল্লাহ তুমি ইজ্জতের মালিক আল্লাহ তুমি বেজ্জতের মালিক আল্লাহ তুমি বলেছ আমি যাকে চাইব আমি সম্মান তাকে দিই আমি যাকে চাই বেজ্জত করে দিই আল্লাহ তুমি সম্মান দান করিও আল্লাহ তা কামিয়াব করিও আমিন আমিন জি
কাটিয়ার মুংরা আলহামদুলিল্লাহ, বাড়ির গোড়ার মানুষ আলহামদুলিল্লাহ, হ্যাঁ বাবা আমার জন্য 500 টাকা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহমান। না জি ভাই না, শুনেন দু তিনটা জিনিস নিয়ে খুব আলোচনা চলছে মানুষের মধ্যে, সে আমি ওগুলো 2 বছর আগে থেকে বিলকুল ছেড়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই বাংলা ছড়াটা বলছেন, বাংলাটা আমি বলে দেবো, কালো গুণটা, কালোর গুণ, মানুষ কালোকে হিয়ানত করছে, কালোর গুণটা বলে দেবো। কিন্তু এই যে মানে কিছু লোক আলোচনা করছে যে কথাটা ভালো যে কি বা লাহরি লিয়ানু কথাটাতে যে কথাগুলো আছে যে স্কুল যাব, ছেলেটা নিজের পড়া শিক্ষার এটা ভালো দেখালছে যে আগ্রহীটা দেখালছে, কিন্তু মানুষ আর কিছু কালাম আলিমেরা মানে সমালোচনা শুরু করেছে, হ্যাঁ গান বলছে মুলি সাহেব, এই জন্য সেটা ছেড়ে দিয়েছি। আর গীত তো জীবনে একদিনই কোন হিসাবে বুঝাইতে গিয়ে আমি কি আচ্ছা বাবা আপনারা কি আমি বলেছি যে গীত মহিলাকে যে বলেছি কি গীত কহো না, মানা করেছি, মানা করেছি যে এগুলো যে তোমরা বলছো তো কোথায় পেলে, শরীয়তে তো কোনো জায়গাতে নাই, রাসুলের বিয়েতে নাই, সাহাবির বিয়েতে নাই, এগুলো প্যাট বানা কথা, শুধু গুনাহ করছো তোমরা প্যাট বানা কথা বলে, আমি মানা করেছি। আর সেটাকে ইউটিউবার ক্যাটাগরিতে ছেড়ে দেওয়ার কারণে এখন উল্টা আমার উপরই আজাব। এবার মাদানিরে বলছে কি মুলি সাহেব গীত গাইছে, ওকে জালসাতে ডাকিছিল, এই সমস্যা। আরে তলা গোড়া নিয়ে দেখো যে কি কে কি বক্তাটা রোজই গাইছে কি না কি কথা। আর আমাকে একদিন জীবনে ফোনও করলে নাকি যে মুলি সাহেব এটা আপনার বাড়তি হয়ে গেল, কোনো কথা হলে লেখালে একদিন দেখছি হঠাৎ করে মোবাইলে ছেড়ে দিয়েছে যে ফাল্লা মুলবি সাহেবকে 8টা বক্তার নাম দিয়েছে, হ্যাঁ যে ফাল্লা ফাল্লা মুলি সাহেবকে জালসায় ডাকা বন্ধ করো। তা আমি তো ভাবলাম যে মানে অতি দিয়েছে অ্যাডভান্স যারা টাকা নিচ্ছে তাদের ব্যাপারে, তো আমি তো কোনোদিন নিইনি, এর মানে যে তখন বললাম যে তাহলে এর মানে যে হ্যাঁ কইছে কিসে কইছে ওই গীত বলেছে মুলি সাহেব, তো এগুলো বাড়তি যেগুলো। আর তারপরে আমি তো নিজে জীবনে কোনোদিন বলিনি, ওটাও ভাবতে পারিনি যে চ্যানেলওয়ালা ছেড়ে দেবে, মানা করে কমিটির চাপ দিয়ে বলাল ছিল, আর বিষয় ছিল ওইটাই বিয়েতে যত শরীর বিরোধী কাজ, তো ওই কারণে বুঝাতে যে বলেছিলাম উল্টা মানে কথাটা উল্টা মনে নিয়ে গেছে, আমি সে জীবন আর কোনোদিন বলিনি আর বলবো না। তবে কারি সাহেবের হুকুম যে আপনি কালোর গুণ